হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অবশ্যই কারণ ভালো আছেন। তো আর একটা নতুন এপিসোড নিয়ে আমি সাথে আছি জাহিদ, এবং আপনারা দেখছেন যে এটি ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো আপনি আগে থেকে বুঝে গেছেন যে আজকের ভিডিওতে কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আলোচনা করবো ফ্রিজে কোন কোন খাদ্য খাবারগুলো কখনোই রাখা যাবে না, রাখলেও সেটা পরবর্তীতে অনেক বিপজ্জনক হবে। তো আমি আজকে যে খাদ্য খাবারের লিস্টগুলো দেবো এগুলো কিন্তু আমার একান্ত ব্যক্তিগত মতামত না, এগুলো কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিভিন্নভাবে খুঁজে বের করা হয়েছে। তো আমি যে খাদ্য খাবারের লিস্টগুলো দেবো এই লিস্টের ভিতরে প্রথমে আছে আলু। তো আলু কিন্তু আমরা প্রত্যেকেই যে কোনো তরি তরকারির সাথে কিন্তু ব্যবহার করে থাকি। তো আলু কখনো ফ্রিজে রাখবেন না। তো ফ্রিজে রাখা আলু যদি নিয়মিত আপনি খান তাহলে কিন্তু আপনার শরীরের ভিতরে সুগার এবং ক্যান্সারের জন্ম দিতে পারে আলু। এই জন্য আপনি ফ্রিজে রাখা আলু কখনোই খাবেন না বা ফ্রিজে কখনোই আলু রাখবেন না। তো আলু সবসময় অন্ধকারযুক্ত জায়গা এবং স্বাভাবিক তাপমাত্রায় রাখবেন, তাহলে আলু ভালো থাকবে, কোনো সমস্যা হবে না। আপনি কখনো আলু কিন্তু ফ্রিজে রাখবেন না, এটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। তো এই লিস্টের দ্বিতীয় যে নামটি আছে সেটা হলো পাকা কলা। তো আপনার ফ্রিজে কখনই আপনি পাকা কলা রেখে সেটা পরবর্তীতে খাবেন না। ফ্রিজের ভিতরে পাকা কলা রাখলে কলার যে পটাশিয়াম কন্টেন্ট থাকে এটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং কলার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। এছাড়াও ফ্রিজের ভিতরে পাকা কলা রাখলে আপনার ফ্রিজের ভিতর থেকে কিন্তু অতিরিক্ত দুর্গন্ধ বের হয়। এজন্য আপনি সবসময় চেষ্টা করবেন পাকা কলা ফ্রিজের ভিতরে না রাখার জন্য। এরপরে পেঁয়াজ এবং রসুন। অনেকেই আছে যে পেঁয়াজ রসুন কেটে ফ্রিজের ভিতরে রেখে দেয়। পেঁয়াজ এবং রসুন কেটে যদি আপনি ফ্রিজের ভিতরে রেখে দেন তাহলে কিন্তু খুব দ্রুত এটা পচে যায়। এজন্য ফ্রিজের ভিতরে কখনোই পেঁয়াজ রসুন কেটে রাখবেন না, এবং ফ্রিজের ভিতরে যদি পেঁয়াজ রসুন কেটে রাখেন তাহলে কিন্তু ফ্রিজের ভিতরে অতিরিক্ত দুর্গন্ধ সৃষ্টি করে পেঁয়াজ রসুন, যা পরবর্তীতে এক মাসের ভিতরে এই গন্ধ আপনি দূর করতে পারবেন না। এজন্য ফ্রিজের ভিতরে কখনোই পেঁয়াজ রসুন রাখবেন না। এরপরে যে খাদ্যটির কথা বলবো সেটা হলো ডিম। অনেকে আছেন যে ডিম সিদ্ধ করে ফ্রিজের ভিতরে রেখে দেন এবং পরবর্তীতে সেটা খান। তো সিদ্ধ অবস্থায় খেলে এটা যেমন আপনার উপকার হবে, তেমন ফ্রিজের ভিতরে রেখে পরবর্তীতে খেলে কিন্তু এটা ততটাই ক্ষতি করবে। তো ফ্রিজের ভিতরে ডিম সিদ্ধ করে রেখে দিলে ডিমের যে সাদা অংশটি আছে এটা কিন্তু শুকায় যায়, এবং ডিমের ওপরের যে খোসা বা খোলা এটা কিন্তু ফেটে যায় এবং ডিমের ভিতরে ব্যাকটেরিয়া প্রবেশ করে। তো এই ফ্রিজে রাখা সিদ্ধ ডিম আপনি যদি নিয়মিত কয়েকটা দিন খান তাহলে কিন্তু আপনি যে কোনো ধরনের সংক্রমণজনিত রোগে ভুগতে পারেন। এই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন ডিম যখন সিদ্ধ করবেন তখন খেয়ে ফেলার জন্য, আর ফ্রিজের ভিতরে ডিম রাখা যাবে সেটা সিদ্ধ করে না, এমনি কাঁচা ডিম আপনি রেখে দিতে পারেন। তো এরপরের যে খাদ্যটির কথা বলবো সেটা হলো পাউরুটি। অনেকে আছে যে পাউরুটি ফ্রিজের ভিতরে রেখে দেয় অনেক দিন যাবৎ। পাউরুটি তৈরি করার কিছুদিন পরে কিন্তু পাউরুটিতে ছত্রাকের জন্ম নেয়, কিন্তু ফ্রিজের ভিতরে রেখে দিলে কিন্তু এই ছত্রাকটি আর দেখা যায় না। এজন্য অনেকে ভাবেন যে পাউরুটি অনেকদিন যাবৎ ফ্রিজের ভিতরে ভালো থাকে, কিন্তু আসলে কিন্তু এটা ঠিক কথা নয়, কারণ পাউরুটি ফ্রিজ থেকে বের করার সাথে সাথে দেখবেন খুব দ্রুত পাউরুটি শুকায় যাবে এবং পাউরুটির কোনো স্বাদ আপনি পাবেন না। তো ফ্রিজের ভিতরে পাউরুটি রাখলে ছত্রাক জন্ম না নিলেও পাউরুটির গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায়। এজন্য আপনি ফ্রিজের ভিতরে পাউরুটি রেখে কখনোই খাবেন না। তো এই ভিডিওয় যে 4 থেকে 5টি খাদ্য খাবারের কথা বলা হলো এগুলো আপনি কখনোই ফ্রিজে রেখে পরবর্তীতে খাবেন না। এতে করে কিন্তু এই খাদ্য খাবার আপনার যে কোনো ধরনের রোগের কারণ হতে পারে এবং যে কোনো ধরনের বিপদ ঘটাতে পারে। এজন্য আপনি এই খাদ্য খাবারগুলো কখনোই ফ্রিজে রেখে খাবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও, সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।